चाबी अनेक बछर आगे एक बड़ी आमाके आशीर्वाद स्वरूप दिए छिलो आर आज तोके एटा आमी दिलाम तुई बाड़ीते जास आर ओखानेई थाकिस केमन आज थेके ओई बाड़ीर मालिक तुई एखाने थेके उत्तरेर गभीर जंगले तुई ओई बाड़ी पाबि तुई ओई बाड़ीर दायित्व ठिकभाबे पालन करिस दीदी भाई बिदाय কতদিন পর আমি আমার পাখির দেখা পেলাম উত্তরে জঙ্গলে যাচ্ছি তুমি আমাকে খেও না পেতনি আমাকে খেলে হয়তো তোমার একটু পেট ভরবে কিন্তু আমি যে কোনো কথা রাখতে পারবো না হয়েছে হয়েছে থাক তোকে আর এত কান্নাকাটি করতে হবে না আমি ঠিক বুঝতে পারছি তুই তো ঠাকুরমাকে অনেক ভালোবাসিস তাই আমি তোকে আর খাবো না তোর মনের আশা পূরণ কর যা এখান থেকে তুমি সত্যি বলছো তুমি তুমি অনেক ভালো পেতনি এবার তবে আমি আসি পেতনি উফ বাবা আর একটু হলে আমি পেতনির পেটে চলে যেতাম বড় মজা পেয়ে গেছি আমি না আমাকে এখন আরো সাবধানে পা ফেলতে হবে আরে এই তো উত্তরে জঙ্গলে আমি চলে এলাম কিন্তু এখানে বাড়িটি বা কোথায় আরে আরে ওটা কি অমন করে চকচক করছি যাই কি একবার দেখি তো ওটা তো মনে হয় সোনার বাড়ি হ্যাঁ তাই তো হে সৃষ্টিকর্তা অবশেষে আমি ঠাকুরমার দেয়া বাড়িটি খুঁজে পেলাম দাঁড়াও কে তুমি আর এই বাড়িতে কেন এসেছো হ্যাঁ আমি এই সোনার বাড়ির পাহারায় আছি এই বাড়ির উত্তরাধিকারীকে দিব বলে জানো আসলে আমি টুনি আমার ঠাকুমা আমাকে চাবিটি দিয়েছে এই বাড়ির দায়িত্ব দিয়েছে শুনেছি ঠাকুরকে নাকি এক বড়ি আশীর্বাদ স্বরূপ এই বাড়ি আর চাবিটা দিয়েছিল আরে আরে কি একটা অবস্থা এক বাড়ির জন্য দুজন পাখি দাবি করছে ওই যে ওই কাকলি পাখিকে দেখতে পাচ্ছেন ওই কাকলিও একটা চাবি নিয়ে এসেছে তাহলে এবার আমি দুজনের মাঝে কাকে বাড়ি দায়িত্ব দিব সে কি কথা আপনি এসব কি বলছেন আমার ঠাকুমা কখনো মিথ্যে কথা বলে না এই চাবি আসল আর ঠাকুমা আমাকে এই বাড়ি দায়িত্ব দিয়েছেন আমি মিথ্যে বলছি না আমি মনে হয় মিথ্যে কথা বলছি শোনো আমার কাছে যে চাবিটা দেখতে পাচ্ছো এটাই আসল পরি নিজে আমাকে দিয়েছে থামো তোমরা থামো আমি চাই যে আসল মালিক তাকে বাড়ির দায়িত্ব দিতে কিন্তু তোমরা দুজন তো বাড়ির মালিক দাবি করছো তাই শোনো তোমাদের একটা পরীক্ষা দিতে হবে তোমরা যে উত্তীর্ণ হতে পারবে সেই এই বাড়ির মালিক এটা আমি বিশ্বাস করব আপনি বলুন আমাদের কি পরীক্ষা দিতে হবে আমরা সব পরীক্ষা দিতে রাজি হ্যাঁ আমিও রাজি বলুন কি পরীক্ষা দিতে হবে এখান থেকে দক্ষিণে এক হিমসাগর নদী আছে ওই নদী জলে আছে এক গোলাপী তরমুজ আমাকে যে ওই তরমুজ এনে দিতে পারবে আমি তাকে এই বাড়ির দায়িত্ব দিব এ আবার কোনো পরীক্ষা হলো নাকি আমরা পরীক্ষা দিতে রাজি ঠিক আছে আসছি আমরা মারি তোরা যাচ্ছিস কোথায় আমাকে একটু সাহায্য করবি মা আমি যে সেই কখন থেকে গাছের ফল পাড়ার চেষ্টা করছি কিন্তু কিছুতেই পাচ্ছি না রে শোনো বুড়ি মা আমি তোমার চাকর নই আর আমার হাতে অত সময়ও নেই
আমাকে যেতে দাও তো, আমাকে অনেকটা পথ এগিয়ে যেতে হবে। তুমি কষ্ট পেও না বুড়িমা, আমি তোমাকে সাহায্য করছি, দাঁড়াও। মারে তুই সত্যি অনেক ভালো, সৃষ্টি কথা তোর মনের আশা পূরণ করুক, যা তবে আশীর্বাদ করবেন বুড়িমা, আমি যেন আমার মনের আশা পূরণ করতে পারি। না আমাকে তাড়াতাড়ি পা চালাতে হবে, ওই কাকুরি কাক হয়তো অনেক দূরে চলে গেছে। আহ ভীষণ কষ্ট হচ্ছে আমার, আমার গোড়ায় একটু কেউ জল দিবে? এই পাখি এই একটু জল দাও না আমাকে। এই থামতে তুই, এমনি আমি টুনির থেকে এগিয়ে আছি, তোকে সাহায্য করতে গেলে যে আমি আবার পিছিয়ে যাব, যত তো সব ঝামেলা। এই পাখি এই তুমি অন্তত আমাকে সাহায্য করো, আমার যে বড্ড জল পিপাসা পেয়েছে, দাও না একটু জল, তুমি ওই পাখিটার মতো আমাকে ফিরিয়ে দিও না। দাঁড়াও আমি দেখছি আশেপাশে থেকে কোথাও জল পাই কিনা। টুনি একটা পুকুর থেকে জল এনে গাছের গোড়ায় দেয়। আহা বড্ড ভালো গো তুমি, তুমি আমাকে উপকার করলে, তবে তুমি আমার একটা ডাল ভেঙে নিয়ে যাও, তোমার উপকারে আসবে। এরপর টুনি একটা গাছের ডাল ভেঙে নিয়ে যায়। আর অবশেষে টুনি আর কাকুলি নদীর কাছে আসে, আর নদীর জলে গোলাপি তরমুজ দেখতে পায়। ওই তো তরমুজ দেখা যাচ্ছে, চাই আমি বরং সাঁতরিয়ে যাই, তবু তরমুজ আমার চাই চাই, কারণ এখানে তো কোনো নৌকাও দেখছি না আমি। হা 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 বোকা পাখি, এইবার আমার পেটে আয় বলছি, তোকে আজ আমি মজা করে খাবো। না 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 আমাকে খেও না তুমি, না। একি এবার আমি কি করব, ওই কুমির তো আমাকেও খেয়ে ফেলবে নিশ্চয়ই। ভয় পেও না তুমি, আমি তোমাকে খাবো না, কারণ আমি জানি তুমি একজন সৎ পাখি, কারণ তোমার হাতে সেই গাছের ডালই তার চিহ্ন। আসলে এতক্ষণ তোমাদের সাথে যা হয়েছে সব তোমাদের পরীক্ষা নেওয়া হয়েছে, কে সৎ আর কে অসৎ তা দেখার জন্য। এসো তুমি আমার পিঠে করে এসো, আর গোলাপি তরমুজ নিয়ে যাও। এরপর টুনি কুমিরের পিঠে করে গোলাপি তরমুজ নিয়ে আসে। আর সোনার বাড়ির সে পাহারাদারকে দেয়। টুনি আমি জানতাম তুমি ছিলে আসল, আর তুমি অনেক সৎ, তাহলে এত পরীক্ষা কেন নিলেন আপনি? আসলে ওই কাকুলের একটা শাস্তি দরকার ছিল, তাই ইচ্ছে করে আমি পাঠিয়েছি। এই নাও বাড়িটি তোমার, আশা করি তোমার ঠাকুমার আদর্শে ভালোভাবেই দিন কাটাবে তুমি, আর গরিব অসহায় পাখিদের সাহায্য করবে। এবার তবে আমি আসি। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।